তীব্র মাথা ব্যথায় তড়িৎ সমাধান পেতে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে হাজির হয়েছি টাফনিল 200 mg ট্যাবলেট নিয়ে, যার জেনেরিক গ্রুপ নাম হচ্ছে টলফেনামিক অ্যাসিড। এটির প্রস্তুতকারক ও বাজারজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে এই টাফনিল ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই টাফনিল ট্যাবলেট কেন খাবেন, কখন খাবেন, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকাল সময়ে দাম ও সংরক্ষণ নিয়ে আলোচনা করা হলো। বন্ধুরা, মূল ভিডিওতে যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন মূল ভিডিওতে আসা যাক। আমাদের অনেকের তীব্র মাথা ব্যথা হয়, আর এই মাথা ব্যথা হতে পারে তীব্র মাইগ্রেনের সমস্যার কারণে। এই মাথা ব্যথার কারণে আপনি কাজে মনোযোগ দিতে পারছেন না, কপাল ধরে বসে আছেন, অনেকে ব্যথা সহ্য করতে পারে না। এই রকম সমস্যার কারণে ডাক্তার এই ওষুধটি সাধারণত দিয়ে থাকে। এছাড়াও এই ওষুধটি আরও কিছু ব্যবহার আছে, যেমন অপারেশন পরবর্তী পেইন রিলিফ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও জ্বরের কারণে মাথা ব্যথার জন্য টাফনিল ব্যবহার হয়ে থাকে। দুটি প্যারাসিটামলের চাইতে একটি টাফনিল খাওয়া অনেক ভালো। অনেকের গরমকালে প্রচুর মাথা ব্যথা করে, তারা প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করবেন। এই পানি পান করার কারণে আপনাদের মাথা ব্যথা অনেক কম হবে। টাফনিল ট্যাবলেটের সেবন বিধি, যাদের তীব্র মাথা ব্যথা তারা একটি ট্যাবলেট গ্রহণ করবে। আবার এই ট্যাবলেটটি গ্রহণের পর মাথা ব্যথা যদি আবার হয় তারা আরও একটি ট্যাবলেট সেবন করতে পারবে। একটি ট্যাবলেট প্রথমটি সেবনের অন্তত 2 ঘন্টা পর সেবন করতে হবে। টাফনিল ট্যাবলেট দিনে 3টা সেবন করতে পারবেন। বন্ধুরা, এই ওষুধটি চাপিয়ে বা গুঁড়া করে খাওয়া যাবে না, পানি দিয়ে গিলে খেতে হবে। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটা ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, পেট ব্যথা, শরীরে পানি আসা, রক্তচাপ বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন না করাই ভালো। স্তন্যদানকালে এই ওষুধটি সেবন থেকে দূরে থাকাই ভালো। একান্ত দরকার পড়লে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। এই ওষুধটির দাম, প্রতি পিস ট্যাবলেটের দাম 10 টাকা। এটি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এই ওষুধটি শিশুদের জন্য নয়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার একটি ফেসবুক পেজ আছে, দেলোয়ার ফার্মেসি, আপনারা সেখানেও ভিজিট করতে পারেন এবং লাইক এবং ফলো দিয়ে রাখেন, যাতে করে আপনারা সেখানে নতুন নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ।